যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কী যৌক্তিকতা আছে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে পুলিশকে মারতে হবে আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে আজকে কত মানুষের জীবন গেছে চারিদিক থেকে অস্ত্রধারী কোথাও এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশ কামরা সেখানে এখন ভিডিও ফুটেজে পাওয়া গেছে সেই হাতে অস্ত্রসহ কারো হাতে তরবারি কারো হাতে লাঠি কারো হাতে সাফল্য নিয়ে সমস্ত কাম পুরো তস করে দেওয়া হয়েছে এবং সমস্ত ছেলে মেয়েদের ছেলেদের সব জিনিসগুলি পুড়িয়ে দেওয়া মেয়েদের হোস্টেল সে রোকে হল সামঝোনার হল ইডেন কলেজ বদরেজা কলেজ মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করল মেয়েদের উপর মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রী করে ছাত্রী করতে পারবে না তাদের উপরে জুলম অত্যাচার এক মেয়েকে একশোবার উঠবস করা হলো আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে একজন মহিলা সাংবাদিক প্রকাশ ও রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু হতে এমন কিছু নেই তিনজন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে এবং তাদের এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি সাংবাদিক হত্যা করেছে সাংবাদিককে মারধর করেছে আর সাধারণ মানুষ ছাত্র যুব আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি আজকে যে প্রাণহানিগুলি ঘটল যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কী যৌক্তিকতা আছে কার সাথে কেন আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে শুধু হত্যা না কীরকম বিভৎস দৃষ্টি আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে আমাদের গাজীপুরের যে কর্মী দলের তাদের তো মেরেছেই হাসপাতালে চিকিৎসা নিতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপর তাকে গুলি করা হয়েছে এবং পুলিশের উপরে আক্রমণ কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা এমনকি আমার মোটর কেডের যে পাইলট থাকে যাত্রাবাড়ির ওদিকে ডিউটিতে আসবে তাকে ধরে সেখানে মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে পুলিশকে মারতে হবে আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে